বিস্কুট কে খাবে? কে খাবে? দুজনেই খাবে। সিট করো, স্টে করো। কাজু স্টে, এদিকে আয়। সিট, স্টে করো, স্টে। কাজু, কাজু স্টে, ওইখানে স্টে। গুড মর্নিং সবাইকে, আমরা আজ একটা নতুন ব্লগে আবার চলে এসেছি বিস্কিট খেতে খেতে। আজ শনিবার, হাফ ছুটির দিন, তাই আজ ভারী আনন্দ। সারাদিন দুষ্টুমি করে কাটানো যাবে আর মাকেও কাছে পাওয়া যাবে। তবে আসল খেলার মানুষটা কিন্তু কলকাতা গেছে, সে থাকলে আরও মজা হতো। কানে ফু দিয়ে দিত, নাকে ফু দিয়ে দিত, কাঁধে তুলে ঘুরিয়ে দিত, ছাদে নিয়ে যেত, অনেকগুলো মজার কাজ কিন্তু তার সাথেই হয়। আজকে আপনাদের সাথে শেয়ার করব কাজুর ব্যাপারে। কাজু হচ্ছে ইংলিশ ককার স্প্যানিয়েল ব্রিড। দু ধরনের মেইনলি ককার স্প্যানিয়েল ব্রিড হয় ওয়ার্ল্ডে। একটা আমেরিকান হয় আমেরিকান ককার স্প্যানিয়েল, আর একটা হয় ইংলিশ ককার স্প্যানিয়েল। তো এদের ব্যাপারে একটু বলি। এরা কিন্তু হাইলি এনার্জেটিক, ফান লাভিং, খুবই অ্যাফেকশনেট, প্লেফুল হয়, কিন্তু হাইলি ইন্টেলিজেন্টও হয়। এই টেম্পারমেন্ট হওয়ার জন্য ওদেরকে কিন্তু ভীষণভাবে ফিজিক্যাল এক্সারসাইজের মধ্যে রাখতে হয়। এদের সাইজ কীরকম হয়? মিডিয়াম সাইজের হয়, লং হেয়ার কোট হয়, ডেলি গ্রুমিংটা কিন্তু ভীষণভাবে প্রয়োজন। দিনে অন্তত 1 ঘন্টা এদের ফিজিক্যাল এক্সারসাইজ লাগে। লাইফ স্প্যান হচ্ছে 12 বছর বা তার বেশি। এরা গান ডগের ব্রিড, পরে একদিন আলোচনা করব এই নিয়ে। আগে মনে করতাম ককার স্প্যানিয়েলরা বোধ হয় অ্যাগ্রেসিভ হয়, কারণ কাজুর কিছু বিহেভিয়ার ছিল যেগুলো কিন্তু আমরা কোনোভাবেই চাইতাম না ওর মধ্যে ডেভেলপ করুক। ডেজুর মধ্যে কোনো দিনই যেগুলো ছিল না। পরে এটা নিয়ে পড়াশোনা করাতে জানতে পারলাম যে এরা হাইলি এনার্জেটিক এবং ইন্টেলিজেন্ট হওয়ার জন্য এদের কিন্তু ভীষণভাবে মেন্টাল স্টিমুলেশন এবং ফিজিক্যাল এক্সারসাইজটা দরকার হয়। এর সাথে সাথে ছোটো বয়স থেকে এদেরকে সোশ্যালাইজেশন করতে হয়, মানে সামাজিকভাবে যাতে এরা সবার সাথে মেলামেশা করতে পারে, সবার কাছে যেতে পারে, এটা কিন্তু খুব ছোটো বয়স থেকে ওদেরকে অ্যালাউ করতে হয়। যদি বেঁধে রাখা হয়, আটকে রাখা হয়, তাহলে এদের যে মেন্টাল অ্যাগ্রেসিভনেস বা এই এনার্জিটা যেটা ওরা ব্যয় করতে পারছে না, সেটা কিন্তু একটা আনওয়ান্টেড বিহেভিয়ারে পরিণত হয়ে যায়। সেখান থেকেই আসে অ্যাগ্রেশন। কাজুর ছোটোবেলাটা, মানে 10-12 মাস বয়সে, যখন ওর মোটামুটি 1 বছরের কাছাকাছি বয়স হচ্ছে, সেই সময়টা কিন্তু ওরা ভীষণভাবে একটা অস্বাভাবিক পরিস্থিতির মধ্যে কাটিয়েছে। আমার মার কাছে ছিল, মা অসুস্থ হয়ে গিয়েছিলেন এবং ওকে কিছুটা আটকে আটকে রাখা হতো। বাইরের লোক এলে মা হ্যান্ডেল করতে পারতেন না। আমাদের বাড়িতে একজন মায়ের দেখাশোনা করার জন্য একজন পিসি ছিলেন, তার সাথে কিন্তু ওর একদমই ভালো বন্ডিং তৈরি হয়নি। সেও ওকে ভীষণভাবে হয়তো টর্চার করুক বা যাই করুক, কিছু একটা করতো, কাজও কিন্তু কোনোভাবেই তাকে মেনে নিতে পারতো না। এবং এই সমস্ত পরিস্থিতির জন্য ওর মধ্যে কিন্তু অ্যাগ্রেশন ডেভেলপ করেছিল। ও একজন দুজনকে কামড়েও দিয়েছে, যেটা আমার ফ্যামিলিতে আমার গাইডেন্সে থাকার পর একদমই এক্সপেক্টেড ছিল না। ডেজু 6.5 বছর বয়স, ও বাইরের কুকুরের থেকে কামড় খেয়ে বাড়ি এসেছে, কিন্তু ও কোনো দিন কাউকে ঘুরিয়ে অ্যাট্যাক করো এই ব্যাপারটা জানে না। কিন্তু তার বলে এ নয় যে বাড়িতে কোনো অপ্রীতিকর পরিস্থিতি হলে ও চুপ করে বসে থাকবে, ও কিন্তু সেখানে অ্যাকশন নেয়। তো কক্স প্যানিয়ালদের এই যে ভীষণ এনার্জেটিক বিহেভিয়ার, এটা কিন্তু খুবই ভালো এবং খুবই একটা পজিটিভ নেচার। এবং বিশেষ করে কাজুর ক্ষেত্রে আমি একটা খুব পজিটিভ নেচার বলি। ও কিন্তু আমাদের বাড়িতে যে কোনো লোক এলে তার সাথে ঘুরে ঘুরে তার প্রতি নজর রাখে, তাকে অবজার্ভ করে, এবং কোনো রকম যদি ওর সাসপেশিয়াস মনে হয় যে কেউ যদি আমার বাড়ি থেকে একটা জিনিসও আমাদের না জিজ্ঞেস করে বা লুকিয়ে বা এমনিতেও যদি কোনো জিনিস নিয়ে বাড়ি থেকে বেরোতে চায়, ও কিন্তু বেরোতে দেবে না, সঙ্গে সঙ্গে তারা করবে। এই নেচারটা আমি ওর যে ট্রেনার ছিলেন তাকে বলেছিলাম যে ওই রকম খুব সন্দেহভাতিক, বাইরে থেকে কোনো লোক এলে সে আমাদের বাড়ি থেকে কোনো জিনিস নিয়ে যেতে পারে না, একটা খালি প্লাস্টিকও নিয়ে যেতে পারবে না। তো সেক্ষেত্রে আমরা কী করতে পারি?
উনি আমাদের সাজেস্ট করলেন যে একদমই কিছু করার দরকার নেই, এটা খুব ভালো নেচার, আপনারা একটুখানি কন্ট্রোল করবেন যাতে ও অহেতুক কাউকে ডিস্টার্ব না করে, কিন্তু এটা খুবই ভালো নেচার, এটা চেঞ্জ করার কোনো দরকার নেই। আর ভীষণই ট্রেনিং ফ্রেন্ডলি, ওকে যেটা শেখানো হয় ও কিন্তু খুব তাড়াতাড়ি ক্যাচ করে, খুবই তাড়াতাড়ি সেগুলো শিখে ফেলে, এবং তার জন্য আমাদের কিন্তু অনেক সুবিধা হয়েছে ওকে খুব তাড়াতাড়ি সোশ্যালাইজ করতে, যেটা আমরা আগে কিছুদিন বেশ কিছুদিন সময় আমরা কিন্তু একদমই করতে পারছিলাম না। এবং ওদের এই নেচার এবং টেম্পারমেন্ট এবং এই ব্রিডের স্পেসিফিকেশন হচ্ছে ওদের কিন্তু হাই প্রোটিন ডায়েট লাগে, যেহেতু ওদের কোটটাও খুব সুন্দর এবং প্রচণ্ড চঞ্চল, সবসময় একটা অ্যাক্টিভিটির মধ্যে থাকে, ওদের কিন্তু প্রোটিনটা ভীষণভাবে দরকার হয়। আজকে ওদের টিফিন টাইমে দিচ্ছি ডগ ফুডের সাথে চিকেন স্টু, এটা কিন্তু খুব কনসেন্ট্রেটেড একটা ফিড হচ্ছে, ভাত রুটির মতো কার্বোহাইড্রেটটাও দিচ্ছি না, প্রোটিনের পরিমাণটা কিন্তু এতে বেশি, এবং এটা খুব সুন্দরভাবে ওরা এনজয় করবে। দেখুন ডেজুর একটু সমস্যা আছে, ডেজু হচ্ছে এত আদুরে যে ওকে আবার একটুখানি হাতে করে না খাইয়ে দিলেও খেতে চায় না। দেখি আজকে কী করে, আগে খাবার দেওয়ার সাথে সাথে কোনোভাবে খাবারটা দিতে পারতাম না, কাজু এসে হামলে পড়ত, এখন কিন্তু স্টে, বসো, একটু ওয়েট করো, ডোন্ট টেক, এগুলো এত সুন্দরভাবে ও অ্যাডাপ্ট করে নিয়েছে কি বেশ কিছুদিনের মধ্যেই ও কিন্তু খাবারটা দিতে আমাকে অ্যালাউ করে, তারপর ও খাবারটা খেতে শুরু করে। আর ডেজুর হচ্ছে চাহিদা আমার দিকে একটু তাকিয়ে নেয়, দিয়ে ভাবে যে আমাকে যদি একটু হাতে করে দিয়ে দেয়, খাইয়ে দেয়, তারপরে আমি খাবো, ওই জন্য ওর মুখে একটু দিয়ে দিতে হবে, তারপরেই কিন্তু ও সুন্দরভাবে খেয়ে নেবে। তো আজকে আমরা একটা ব্রিড নিয়ে আলোচনা করলাম, আপনাদের কারোর বাড়িতে যদি কক স্প্যানিয়েল ব্রিড থাকে বা নেওয়ার কথা চিন্তা করেন তাহলে এই জিনিসগুলো অবশ্যই জেনে নেবেন যেটা আগে আমি জানতাম না। তো আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করি, ভালো থাকবেন সবাই, নমস্কার।